ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি ও বারাকাতু যে আমাদের সম্মানিত ভাই জনাব আব্দুল কায়ুম অম্মান থেকে জানতে চেয়েছেন যে কোন নামাজে সরাফা থেহার পর কোন সুরা পড়তে হয় অর্থাৎ সুন্নতি কারাত সম্পর্কে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাতাম আল্লাহ জি সম্মানিত ভাই নামাজের মধ্যে সরাফাতেহা পাঠ করার পর কোরআনের যে কোনো জায়গা থেকে ইচ্ছা মতো যে কোনো বা আয়াত পড়া যায় কোনো অসুবিধা নাই তবে আল্লাহ রসুল আলি সাল্লা সালাম কোনো কোনো নামাজে কিছু বিশেষ বিশেষ সূরা পাঠ করেছেন যাকে আমরা সাধারণ ভাষায় মাসনুন বা সুন্নাতি কেরাত বলে থাকি তো কেউ যদি আল্লাহ রাসুল আলী সালাতামের এই সুন্নতের মহাবতে যদি কেউ এই সূরাগুলো পড়ার চেষ্টা করে তাহলে সে হয়তো বেশি স্বভাব পাবে ইনশাআল্লাহ তার মধ্যে এই হলো এই যে ফজরের নামাজে বিশেষ করে আল্লাহ রসুল আলী সালাম সুরা ফাথিয়া পাঠ করার পর কোনো কোনো সময় সুরা কাফ অথবা তদ্রু কোনো সুরা পাঠ করতেন আবার কোনো কোনো সময় শামস কুবেরাত আবার কোনো কোনো সময় সুরা মুনাফে কনের কিছু অংশ পড়তেন আবার দেখা যায় যে আল্লাহ রসুল্লাহ আলহি সালাম সফরে থাকাকালীন ফজরের নামাজে সুরা নাস এবং সুরা ফালাকও পড়েছেন তদরূপ আবার কোনো দুনো হাদিসের সে আল্লাহ রাসুল্লাহআালাতাম ফজরেরাতেই সুরাটি পড়তেন আর ফজরের প্রথম সুরাতুল কাফেরুন এবং দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পাঠ করতেন আবার কোনো কোনো সময় ফজরের সন্ন্যাতের প্রথম রাখাতে কারার একশো ছত্রিশ নম্বর আয়াত আর দ্বিতীয় রাকাতে সুরা আলিম রানের চৌষট্টি নম্বর আয়াত পাঠ করতেন তদরূপ আবদুল্লাহ বর্ণিত যে তিনি বলেন যে আমি কতবার যে আল্লাহ রসুল্লাহ আলহিসাল সাল্লামকে ফজর এবং মাগরীবের সন্নাতে এবং মাগরীবের সন্নাতে সুরা কাুন সুরা কাুন এবং সুরা এখলাস পড়তে শুনেছি তার কোনো হিসাব নাই আল্লাহ রসুল আলি সাল্লা জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাতে সুরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে সুরা দাহার পড়তেন যা হাদিস থেকে প্রমাণিত যা সাই মুসলিম এর হাদিস এই হলো ফজরের নামাজ জোহর এবং আসরের নামাজের ব্যাপারে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যোহরের নামাজে সূরা سبححس رব্বিকাল আলা এবং কোন কোন সময় অল্লাইলে লাইলা ইদাই পড়তেন এবং আসরের নামাজেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম প্রথম দূরা খাতে সূরা ফাতিহা পাঠ করার পর এই সুরাগুলো পাঠ করতেন আবার কোনো কোনো সময় সুরাতুল বুরুজ এবং সুরাত আরেক পড়তেন এবং আবার কোনো কোনো সময় জহর এবং আসরের নামাজে সুরাত সাজদার মতো লম্বা কেরাত পড়তেন এবং তিরিশটির মতো আয়াত পড়তেন আর তখন আসরের সময়ের অর্ধেক পড়তেন আবার যখন জহরের কেরাত খুব লম্বা হতো না আবার যখন জহরের কেরাত খুব লম্বা হতো না তখন আসরে ফেরাতো ওই রকমই করেও পড়তেন হাদিস থেকে পাওয়া যায় তো মাগরীবের সালাতে আল্লাহ কোনো সময় সূরা তোর কোনো কোনো সময় সোরা পড়তেন আবার কখনো কখনো সুরা দুখানও পড়তেন আবার কোনো কোনো সময় আল্লাহ রসুল্লাহ আলি সালাম মারীবের নামাজে সোরা সহাফাত কখনো কখনো সুরাতুল আলা কখনো সুরা তিন কখনো সুরা নাস ফালাক এবং কখনো কিসারে মুফাসাল অর্থাৎ কোরআনের শেষের আঠারোটি সুরার মধ্যে থেকে নিয়ে যে কোনো একটি সুরা পাঠ করতেন কিষান নামাজে মাগরে নামাজে ঈশারের নামাজের কেরাতের ব্যাপারে বারা সাহাবি বারা রদিয়ালন বলেন যে আল্লাহ রাসুল্লাহ আলী সালাতুসালকে ঈশারের নামাজের তিন পড়তে শুনেছি আবার কোনো কোনো সময় আল্লাহ রাসুল্লাহ আলী সালাতাম মুদিন জবাল আল্লাহ তালনুকে সুরা আসাম সুরাউল্লা সুরা আলা সুরাতুল আলাক ইত্যাদি পড়ার জন্য নির্দেশ দিতেন জুমা এবং ঈদের নামাজের কারাত আল্লাহ রসুল্লাহ সাল্লা জুমার নামাজে সুরাতুল জুমা ও সুরা মুনাফে এগুলো পড়তেন এবং সুরা আলা ও সুরা গাশিয়াও পাঠ করতেন কোনো কোনো সময় এবং ঈদের সালাতে আল্লাহ রসোলা সালাম সুরা কাপ ও সুরা আম্বিয়া পড়তেন অথবা সুরা আলা ও গাশিয়া পড়তেন এবং এই নিয়মের উপরে আল্লাহ রসোল্লা আলী সালাতামের মৃত্যু মৃত্যু হয় কি একই দিনে ঈদ ও জুমা যদি হয় তবুও আল্লাহ রসোল্লাহ আলহি উভয় সালাতে অর্থাৎ ঈদের নামাজে এবং জুমার নামাজে সুরা আলা এবং আশিয়া পাঠ করতেন তাদের বেতরের নামাজে আল্লাহ রসুল্লাহ আলহি সালাতলাম প্রথম রাখাতে সুরা আলা দ্বিতীয় রাখাতে সুরা কাপেরুন এবং তৃতীয় রাখাতে সুরা এখলাস পাঠ করতেন بباروبي من نهر ديزل السباكي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته